নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইলস এডুকেশন ইনিশিয়েটিভে আজকের ভিডিওর টপিকটি অত্যন্ত ইন্টারেস্টিং আমাকে অনেকেই বলেছেন ডাক্তারবাবু হোয়াট আর দ্য কমন সিমটমস ইন অ্যানোরেক্টাল ডিজর্ডার্স অর্থাৎ মলদার সংক্রান্ত বিভিন্ন রোগের কী কী লক্ষণ থাকতে পারে প্রথমেই বলে রাখি মলদারে অনেকগুলি রোগ হয় যেমন পাইলস বা হেমারয়েডস ফিশচুলা বা অ্যানাল ফিশচুলা বা ফিশুলা ইন অ্যানো বা ভগন্দর হিন্দিতে যাকে বাওয়াসির বলা হয় এবং অ্যানাল ফিশার বা পরিকর্তিকা অর্থাৎ মলদারের ওই জায়গাটা চিরে যাওয়া কিংবা অ্যানাল পলিপ বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ক্রোনস ডিজিজ ডাইভার্টিকুলার ডিজিজ ইত্যাদি অনেক কিছু তাই আজকে এই সমস্ত রোগের একটি সাধারণ সিমটমসের লিস্ট আমি আপনাদের দেব তাই ভিডিওটিকে একদম লাস্ট দি দেখার চেষ্টা করুন প্রথম যে সিমটমসগুলি এই সমস্যাগুলিতে হয়ে থাকে সেটা হচ্ছে পেইন অ্যান্ড অর ব্লিডিং ডিউরিং অর আফটার ডিফিকেশন অর্থাৎ পায়খানা করার আগে কিংবা পরে ব্যথা এবং রক্তপাত হওয়া এটি একটি অত্যন্ত কমন সিমটমস ব্লিডিং পায়খানা করার আগে হতে পারে ফ্রেশ টাটকা রক্ত যেতে পারে কিংবা কালচে রক্ত যেতে পারে কিংবা পায়খানা করার আগে এবং পরে জ্বালা যন্ত্রণা ব্যথা হতে পারে দ্বিতীয়ত ব্লাড স্পটস ইন স্টুল অর টিস্যু পেপার যারা টিস্যু পেপার ব্যবহার করে থাকেন কিংবা যে নর্মাল টয়লেট ব্যবহার করে থাকেন সেখানে ব্লাড স্পটস থাকতে পারে বা রক্তপাত দেখা যেতে পারে নেক্সট হচ্ছে ফিলিং অফ সাম হ্যাঙ্গিং মাস অর লাম্প ইন দ্য অ্যানাস অর্থাৎ হাত দিলে দেখা যেতে পারে একটি ছোট্ট দানার মতো একটি ছোট্ট মটর দানার মতো বা একটি আঙুর ফলের দানার মতো বা এক থোকা আঙ্গুলের মতো কিছু একটা মলদারের বাইরের দিকে বা একটু ভেতরের দিকে ফিল হচ্ছে সেটা কিন্তু একটি অ্যানোরেক্টাল ডিজিজের দিকে ইঙ্গিত বহন করে নেক্সট হচ্ছে মিউকাসর পাস ডিসচার্জেস ফ্রম অ্যানাস অর ফ্রম এ বয়েল নিয়ারবাই দ্য অ্যানাল এরিয়া মলদারের সামনে থেকে বা ভেতর থেকে পাস বা পুজ ডিসচার্জ হতে পারে পাইলসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মিউকাস ডিসচার্জ হচ্ছে কিংবা ফিশারির ক্ষেত্রে হতে পারে বিশেষ করে ফিসচুলা বা ভগন্ধরের ক্ষেত্রে মলদারের পাশে একটি ফুসকুরির মতো হতে পারে যেখানে চাপ দিলে পুজ বেরোয় অ্যানাল ইচিং অ্যান্ড বার্নিং মলদারের চারিপাশে বা ভেতরে চুলকানি হতে পারে অনেক সময় আমরা ভাবি যে কৃমি হয়েছে আসলে সেটা কৃমি নয় অন্য কিছু নেক্সট কনস্টিপেশন অ্যাজ এন অ্যাসোসিয়েটেড প্রবলেম অর্থাৎ মলদার সংক্রান্ত যে কোনো রোগে কনস্টিপেশন ইজ এ ভেরি কমন সিমটমস কোষ্ঠকাঠিন্য হওয়া বিশেষ করে পাইসের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় তাহলে এই সিমটমস গুলি যদি যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কিংবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে আপনি আমাদের লিখে জানাবেন আমরা অবশ্যই সেই কমেন্টের রেসপন্স করব। ধন্যবাদ